নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রকৃতি অনুকূল বরাক জুড়ে সাড়ম্বরে বিশ্বকর্মা পূজা। মোদীর জন্মদিন পালন, শিলচরে স্বচ্ছতাই সেবা কর্মসূচির সূচনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 এর সূচনা, গৃহপ্রবেশ লক্ষ্মীপুরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা ছিল মঙ্গলবার। প্রকৃতি অনুকূল থাকায় গোটা বরাকজুড়ে সাড়ম্বরে পূজা সম্পন্ন হয়। সমস্ত কারিগর, প্রকৌশলী, কাঠমিস্ত্রি, উৎপাদনকারী ও যানবাহন চালক সংস্থা সহ বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা তাদের যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামকে পূজা করে দেবশিল্পীর আশীর্বাদ কামনা করেন। বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শিলচরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল 1, জেলা জল সম্পদ বিভাগ, পূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগের কার্যালয় ও ঘুঙ্গুর রোড স্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল 2 সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। এছাড়াও ভক্তরা তাদের অগ্রগতি ও সাফল্য কামনা করার পাশাপাশি উৎপাদনশীলতা বজায় রাখতে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন। বিকেলে বিভিন্ন পূজা মণ্ডপে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে বিশ্বকর্মা পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা বরাক জুড়ে এক উৎসবমুখর পরিবেশ মেতে ওঠেন ভক্তপ্রাণ জনগণ। আমাদের পূজায় তো প্রত্যেক বাড়ি আপনারা হয়তো দেখেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ফাংশন হয়, আর আমরা যতদিন পারি একদিন বাইরে এই হসপিটাল থেকে আমার সবাই স্টাফ সবাই মিলে যে আমাদেরকে সাহায্য করে, যে সাহায্য মানে আজকে আমরা পুরোটা সাহায্য করতে পারি, প্রতিটা স্টাফ মনে হয় নিজের বাড়ির পূজা ভেবে কাজ করে। সকাল পূজা হচ্ছে, তো আমাদের পূজায় এমন যে একটা আকর্ষণীয় জিনিস থাকে যে বিকালে আমরা ছোটোখাটো একটা কালচারের অনুষ্ঠান করি, আর এমনিতে তো পুজো এখন শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ হবে দুপুর 12:30 থেকে। আমাদের ভোগ যেটা দেওয়া হয় সেটা হবে, আর বিকেলবেলা আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিসেন্টলি মানে চলে গেছেন আমাদের ছেড়ে, ওনার স্মৃতিতে আমরা একটা আমাদের অ্যাকচুয়ালি ডিভিশনটা ক্রিয়েশন হয়েছে 1985। তখন থেকেই আমরা আমাদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফ থেকে আমরা প্রতিটা বৎসরই বিশ্বকর্মা পূজা আমরা উদযাপন করি। অন্যান্য বৎসরের মতো এই বৎসরও আমরা আজকে এইবার বিশ্বকর্মা পূজা উদযাপন করছি। এই উপলক্ষে আমাদের সবাইকে সবার শুভ স্বাস্থ্য, আমাদের যাতে বিভাগের উন্নতি হয়, বিভাগের কর্মচারীবৃন্দর পক্ষ থেকে সবাইকে আনন্দ শুভ কামনা করে আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। इस साल की तरह इस साल भी हमारे ऑफिस में विश्वकर्मा पूजा मनाया जा रहा है, बहुत धूमधाम से मनाया जा रहा है। सब सिलचरवासी हमारे सब डिविजन के अंदर हो या बाहर हो, सबको हम स्वागत जनाते हैं। सब आइए, हमारे साथ मिलिए, हमारे साथ बैठ के खाइए, हम सबको ये देख के अच्छा लगेगा। 700-800 का हमने पिन किया है, हमेशा हमारा बड़े से होता है, इस साल भी बड़े से हो रहा है। হাইলাকান্দি জেলায় ধুমধামে পালিত হল বিশ্বকর্মা পূজা। প্রতিবছরের ন্যায় এবারও সাউথ হাইলাকান্দির কাটলিছড়া বাজার কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকর্মা পূজা উদযাপন করা হয়। পূজাকে ঘিরে এদিন এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন স্থানীয়রা। দিনব্যাপী নানা আয়োজন করা হয়, পূজা অর্চনা, ভজন কীর্তন, মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান। দেবশিল্পী বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এলাকার মণিপুর, অলয়ছড়া, কারিছড়া সহ প্রতিবেশী অঞ্চলগুলোতে ছিল রমরমা পরিবেশ। দিনটির তাৎপর্য মাথায় রেখে শ্রমিক থেকে শুরু করে কৃষিজীবী মানুষ সহ উৎপাদনকারীরা তাদের যন্ত্রপাতি পূজা দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করেন।
এছাড়াও বিভিন্ন ভক্তরা নিজেদের অগ্রগতি ও সাফল্যের কামনা করে বিশ্বকর্মার আরাধনায় বিলীন হন। বিকেলে কমিটি নির্মিত অস্থায়ী পূজা মণ্ডপে আয়োজিত হয় নানা সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এলাকায় আনন্দ উল্লাসে মাতোয়ারা হন এলাকার ভক্তপ্রাণ জনগণ। কাটলিছড়া থেকে উর্মি পালের রিপোর্ট। হইব মানে এখন তোমার ওপেনিং স্টার্টে মানে কয়দিন হয়েছে খোলা আর বেশি না, গণেশ পূজা হয়েছে এখন তো বিশ্বকর্মা পূজা আজকে ওটালই মানে আজকে স্টার্ট করা হয়েছে আর এমন কিছু আমার কোয়ার নেই। ঠিক আছে, সুবীর সূত্রধর বৎসরে বৎসরে বিশ্বকর্মা পূজা আয়োজন করে অনেক লোক নিমন্ত্রিত হয়, তারা এ প্রসাদ খায়, আনন্দ ফুর্তি হয়, রাত্রে কীর্তনও হয়, এটাই এখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে স্বচ্ছতাই সেবা কর্মসূচির সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মঙ্গলবার মোদীর জন্মদিনে যথাযথ শ্রদ্ধা জানিয়ে শিলচর সার্কিট হাউসের কাছে বিপিনচন্দ্র সভাস্থলে স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইন 2024 আনুষ্ঠানিকভাবে সূচনা করেন তিনি। এদিন বৃক্ষরোপণ করে অভিযান শুরু হয়। সবুজ ও পরিচ্ছন্নতা প্রচারের জন্য একত্রিত প্রচেষ্টায় বিভিন্ন প্রজাতির 40টি চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক এবং শিলচর পুরসভা নির্বাহী কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্বচ্ছতাই সেবা অভিযানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ ভারতই প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি এও বলেন, স্বচ্ছ ভারত কেবল একটি প্রচার নয় বরং একটি সম্মিলিত দায়িত্ব যা আমাদের প্রত্যেককে নিতে হবে। গুরুত্ব সহকারে শিলচরের একটি টেকসই এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এই বৃক্ষরোপণ অভিযানের প্রথম পদক্ষেপ হোক। এই প্রচার অভিযানটি একাধিক ধাপে চলবে এবং শেষ হবে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে। নমস্কার, স্বচ্ছতাই সেবা মনোভাব নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা 17 সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী 2 অক্টোবর পর্যন্ত বিভিন্ন কার্যসূচি শিলচর পৌরসভা হাতে নিয়েছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার ভ্যানলাল লাম্পুই ও শর্মা সাহেব উপস্থিত রয়েছেন, সৌরভ রয়েছেন, রাজু রয়েছেন। তো আমরা সবাই মিলে আজকে শিলচর পৌরসভার অধীনে আমরা বৃক্ষরোপণ দিয়ে এই কার্যসূচি শুরু করেছি। এখানে বিপিন পাল সভাসদনের যে মাঠটি রয়েছে এই মাঠে আমরা 15টি বৃক্ষ রোপণ করেছি। নীলাম্বরী এনজিও আমাদের সাথে রয়েছেন। আর এইভাবে স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে বিভিন্ন কার্যসূচি শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে নেওয়া হয়েছে। ক্লিনলিনেস ড্রাইভ এই যে 17 তারিখ থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে, আমাদের যারা সাফাই কর্মীরা রয়েছেন তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য একটা হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। যেগুলো গার্বেজ পয়েন্টগুলো ভার্নারেবল পয়েন্টগুলো রয়েছে সেইগুলো থেকে গার্বেজকে সরিয়ে একটা কিছু করার ব্যবস্থা সেটাও পৌরসভা হাতে নিয়েছে। তো এই কার্যসূচি মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন যে ডিপার্টমেন্ট কাজে হাত দিয়েছে তার মধ্যে শিলচর পৌরসভা এই কাজগুলো করবে। আমি শিলচর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে সকল কর্মচারীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা যে স্বচ্ছতাই সেবা, এই স্বচ্ছতাই সেবাকে সামনে রেখে এই কার্যক্রমকে সফল করে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছেন তার জন্য তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সমগ্র ভারতবর্ষের সাথে লক্ষ্মীপুর এলাকায়ও আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2-এর সূচনা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে এক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে সমগ্র দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় 4 লক্ষ নবনির্মিত পাকা ঘরের হিতাধিকারীরা গৃহপ্রবেশ করেছেন। একই অনুষ্ঠানের মঞ্চ থেকে সমগ্র দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2-এর সূচনা করেন। সেই ভার্চুয়ালি গৃহপ্রবেশের অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখিয়ে লক্ষ্মীপুর পুর এলাকার প্রায় 75টি নবনির্মিত ঘরে হিতাধিকারীদের সঙ্গে নিয়ে প্রবেশ করেন লক্ষ্মীপুরের পুরপতি মৃণালকান্তি দাস। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুরসভার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত হান্নসে, উপপুরপতি রবীন্দ্র সিংহ সহ 10টি ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারগণ, লক্ষ্মীপুর পুরসভার বাস্তুকার জুনাইদ আহমেদ, হামিদ চৌধুরী প্রমুখ। আমরা লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটিতে আজকে অবধি টোটাল 1288টা PMAY ঘর আমরা দিয়েছি। 6টা ফেজে 1288টা ঘর আমরা দিয়েছি এতদিনের মধ্যে। তার মধ্যে
লাস্ট সিক্স মাসে যে কমপ্লিট হয়েছে সেটা হয়েছে আমরা লক্ষ্মীপুর মিউনিসিপালিটিতে, সেটার আজকে গৃহপ্রবেশ হয়ে গেছে। লাস্ট সিক্স মাসের কথা বলছি, অল ওভার ইন্ডিয়াতে আজকের দিনে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যেটা হয়েছে কমপ্লিট হয়েছে 400,000 পিএমএওয়াই ঘর অল ইন্ডিয়াতে 400,000। আর আজকে দিনে উনি একটা যেটা লঞ্চ করলেন তার মধ্যে আসামে হয়েছে 5,387টা ঘর আসামে, যেটা আজকে কমপ্লিট হয়েছে, গৃহপ্রবেশ হয়েছে। আমাদের লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটিতে আজকের দিনে 75 ঘর গৃহপ্রবেশ হয়েছে, ছয় মাসের মধ্যে 75 কমপ্লিট হয়েছে। এর আগে আর বাকিগুলো হয়ে গেছিলো গৃহপ্রবেশ, ছয় মাসের মধ্যে আজকে 75 জনে গৃহপ্রবেশ করলো, তাদের পারমিশন হয়ে গেছে, আজকে তারা বুক করতে পারবে সেই ঘরটা। এবং জন্য ইউনিয়ন ক্যাবিনেটে একটা ডিসিশন নিয়েছে লাস্ট 9/8/24 তারিখে যে ভারতবর্ষে আরো 1 crore পিএমএওয়াই ঘর দেওয়া হবে, 1 crore ঘর দেওয়া হবে লাস্ট আগামী 5 বছর। হাইলাকান্দিতে ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার জেলা সমিতির উদ্যোগে বিজেপি কার্যালয়ে সদস্য সংগ্রহ অভিযানের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সোমবার। ওবিসি মোর্চার জেলা সভাপতি অভিজিৎ দের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলি অর্পণ করে সভা শুরু হয়। রাজ্যের মিডিয়া কনভেনর নমিতা বোরাকে স্বাগত জানান হাইলাকান্দি জেলা ওবিসি মোর্চার সভাপতি অভিজিৎ দে। পরে নমিতা বোরা সংবাদ মাধ্যমের সামনে বলেন, সমগ্র ভারতবর্ষে জোর কদমে সদস্য সংগ্রহ অভিযান চলছে। হাইলাকান্দি জেলায় প্রতিদিন 10,000 থেকে 15,000 নতুন সদস্য হচ্ছেন বলে নমিতা বোরা জানান। তিনি আরো বলেন, হাইলাকান্দি জেলার সদস্যভুক্তি অভিযানে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ রয়েছে, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য সদস্য গ্রহণের হিসাব অনেক সময় মিলছে না। ডিলিমিটেশনের জন্য সমষ্টির সংখ্যা 6 নং বদলে 121 হয়ে যাওয়ায় সদস্য গ্রহণে অনেকে 121 জায়গায় 6 নং দিচ্ছেন। অনেক সময় পিনকোড ভুলের কারণে সদস্য গ্রহণের হিসাব অন্য জেলায় চলে যাচ্ছে বলেও তিনি জানান। এছাড়াও রবিবার অনুষ্ঠিত হওয়া ADRE 2.0 অথবা Grade 3 পরীক্ষায় কিছু মহিলা পুলিশ রিপোর্টিং এর সময় পরীক্ষার্থীদের গোপন স্থানে স্পর্শ করে চেকিং করার ঘটনারও তীব্র নিন্দা ও ধিক্কার জানান। আৰু হাইলাকান্দি জিলাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ জিলা সভাপতি তথা জিলা চেক্ৰেটাৰী, অবিচি বৰ্ডৰ চেয়াৰমেন সকলো উপস্থিত আছিল। আৰু এই সকলো আমাৰ যিসকল কাৰ্যকৰ্তা সেইসকলৰ উপস্থিতিয়ে আমি নিশ্চিত যে ইতিমধ্যে হাইলাকান্দি জিলাত এই অভিযান সামগ্রিকভাবে অগ্রসর হয়ে আছে। আৰু যদিও সিস্টেমৰ অকণমান প্ৰবলেম হৈ আছে, আমি সঠিক ইয়াতে ক'ব নোৱাৰিম যে আমাৰ কিমান সিস্টেমত আপলোড হৈছে, কিন্তু আমি ভাবোঁ ইতিমধ্যে 10,000-15,000 পাৰ জিলাত হৈছে। আৰু ইতিমধ্যে আমাৰ আৰু 1 সপ্তাহ বাকী আছে, সেই 1 সপ্তাহত আমি ভাবিম যে হাইলাকান্দি জিলাৰ পৰা 1 লাখৰ ওচৰ আচৰি নিশ্চিতভাৱে হ'ব, যিহেতু আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ 91 চনৰ পিছৰ পৰা হাইলাকান্দি সমষ্টিৰ পৰা আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যদিও আমি MLA বা বিধায়ক আমি পোৱা নাই, তথাপিও আমাৰ কাৰ্যকৰ্তাসকলৰ যি উৎসাহ দেখা পাইছোঁ, গতিকে ভাবোঁ অনাগত দিনত ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে হাইলাকান্দি জিলাৰ পৰা এটা সুন্দৰ পদক্ষেপ লৈ পেলাই নিজক ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মজিয়াত সঠিকভাৱে আগবঢ়াই নিব। আৰু আমি আশাবাদী যে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যি সদস্য ভৰ্তিকৰণ অভিযান চলি আছে, এই অভিযানৰ জৰিয়তে হাইলাকান্দি জিলাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে 2026ৰ যি আমাৰ বিধানসভা আহি আছে, সেই বিধানসভাত নিশ্চিতভাৱে এটা ভাল ফলাফল দেখুৱাবলৈ সক্ষম। হাইলাকান্দি জামিরা রেল যোগাযোগ ব্যবস্থা অনেক সমস্যার মুখে। কিছুদিন আগে অতিবৃষ্টির জন্য স্টেশন সহ রেললাইন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে। অকস্মাৎ রেললাইনের মাটি ধসে যাওয়ায় শিলচর ভৈরবী ট্রেন চলাচল ব্যাহত হয়। এখনও নিয়মিত ট্রেন চলাচল না করায় জনসাধারণের অসুবিধা দেখা দিয়েছে। স্টেশনের পাশাপাশি বাগচোরা, ঝালনাছড়া সহ বহু এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। শীঘ্রই যাতায়াত ব্যবস্থা সুবন্দোবস্ত করার আর্জি জানিয়েছেন স্থানীয়রা। এই নদী ভাঙনে শুধু রেল ব্যবস্থা ছিন্ন নয়, ধলেশ্বরী নদীর গর্ভে একটি মসজিদ ও মন্দির তলিয়ে গেছে। প্রায় 40,000-এর অধিক মানুষ আছে, বর্তমান কোনো রাস্তাঘাট এরা নাই, রাস্তাঘাটও এর রেললাইনের সঙ্গে যুক্ত আসলো, এটা টোটাল বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও এখানে মাঝে স্কুল কলেজ, এখানে জামিরা একটা পণ্ডিত দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ একটা আছে, এখানে স্টুডেন্ট আছে, প্রাইভেট আর কয়েকটা স্কুল আছে, সরকারি ME স্কুল, হাই স্কুল, LP স্কুল কয়েকটা আছে, এটা পেচারা আওয়াজ হওয়াতে অনেক অসুবিধা হবে। তো কোনো রাস্তাঘাট, বিকল্প কোনো রাস্তাঘাট নেই। এখানে যে ব্রিজটা আপনি দেখা 133 নম্বর রেলওয়ে ব্রিজ, যেটা লম্বা ব্রিজ আছে,
এটার মধ্যে একটা কার্ড লাগাইলেছে দেখবা, ডেঞ্জারাস কার্ড। এটারও এটার মধ্যে কোনোদিনও ওই রকম অবস্থা হয়, এলো হাজারম্পু আর বাদে এইদিকে মানুষ যাইতে দেয় না, আর এদিকে এইদিকেও মানুষ যাইতে পারে না। আজকে যে আপনি আইসেন এখানে বন্ধের দিন, একটার মতো যে সিবি চলে এখানে মধ্যে যে 30-40টা, আপনার সামনে একটা একটাও রাস্তা আছে, এটার মধ্যে প্রায় 6টার ট্রিপার আর 30টা জেসিবি আর চলে মানুষের। এইদিকে যদি মানুষ গারমুড়া বাস স্ট্যান্ড করে একটা জায়গা আছে, এটার লগে যদি মানুষ চায় যাতায়াত করতো, অনেক মানুষের সুবিধা হওয়ার, ধুলাবালি লাগে, অনেক ধরনের মানুষ প্রবলেম ফেস করে। এতে আমি ওটা মেসেজ দিতে চাই আর যে আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে যে খুব কম দিনের ভিতরে ট্রেন চালু হোক, আর এই সাইডে যে লোকাল পাবলিকের ডিমান্ড আসলো, এখান থেকে মিশন স্কুল পর্যন্ত একটা রাস্তা, এই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হোক। রেলওয়ে ব্রিজ তো নেই মিশন স্কুল পর্যন্ত, এই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হোক, ওটাও আমি আমার ডিমান্ড জানাই এই এলাকার পক্ষ থেকে। আমি এই জায়গার এই জিপির কিল্লারবাগ জেলাসর জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য এপি মেম্বার। দেওয়ার জন্য প্রথম কথা হলো যে আমাদের জামিরা রেলওয়ে স্টেশনে একটি বড় সমস্যা দেখা দিয়েছে, যে আমি এখানে মধ্যে অনেক সময় থেকে নিরীক্ষণ করিতেছি যে অনেক ছাত্র আছে যে 10টায় আজকে ট্রেন, কিন্তু ছাত্রগুলা এইদিকে পার হয়ে আসতে পারছে না, ওভার ব্রিজ না থাকার কারণে। সেজন্য আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের জামিরা রেলওয়ে স্টেশনের মধ্যে একটি ওভার ব্রিজ দেওয়ার জন্য আশা করি আমরা ভবিষ্যতে যে একটা ওভার ব্রিজ পাব। এবং আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী এবং জনগণ এই সময় অথবা সকালে স্টেশনে যেতে হলে অনেক সময় অপেক্ষা করতে হয়, সেজন্য আমাদের এই জামিরা রেলওয়ে স্টেশনে খুবই জরুরি একটি ওভার ব্রিজের। এই কথা বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করি, ধন্যবাদ। ছাত্রী শালীনতা হানির চেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা। অষ্টম শ্রেণীর ছাত্রী শালীনতা হানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার। অষ্টম শ্রেণী পড়ুয়া নাবালিকা স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে বলপূর্বক করার অভিযোগে পরের বিরুদ্ধে মামলা। ঘটনাটি ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাং গ্রামের। নির্যাতিতা নাবালিকার পিতা দায়ের করা এফআইআর মতে, গত 3 সেপ্টেম্বর স্কুলের আসার পথে রাস্তায় কলম ক্রয়ের জন্য 306 নম্বর শেলজোর আইজো জাতীয় সড়কের পাশে থাকা মায়াজুল আলী লস্করের দোকানে যায়। নর্থ হাওয়াইথং এমই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, বছর 14-এর পরিবর্তিত নাম, তখন দোকানকার মায়াজুল মেয়েটিকে দোকানের ভিতরে ডেকে নেয়। মেয়েটির দোকানের ভেতর ঢোকার পর মায়াজুল মুখ চাপা দিয়ে ধরে দোকানের ভেতরে থাকা শয়নকক্ষে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েটির সহিত বলপূর্বক করার চেষ্টা করে এবং ছবি তুলে রাখে। জবা কোনোক্রমে সেখান থেকে প্রাণ রক্ষা করে বাড়িতে চলে যায়। পরদিন থেকে এসে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। মেয়ে স্কুলে যাচ্ছে না দেখে মাতা পিতা মেয়েটিকে নিয়মিত স্কুলে যাওয়ার জন্য পীড়াপিড়ি করলে 12 তারিখে স্কুলে গেলে বিজ্ঞান বিষয়ের শিক্ষক কেন স্কুল বন্ধ করছে জিজ্ঞেস করলে কান্না ভেজা গলায় শিক্ষকের কাছে সমস্ত ঘটনা তুলে ধরে জবা। বিষয়ে শিক্ষকটি প্রধান শিক্ষকের নজরে আনেন। প্রধান শিক্ষক ফোন যোগে মেয়ের বাবাকে স্কুলে ডেকে পাঠান। শিক্ষক মন্ডলী সহ বাবার উপস্থিতিতে জবা সমস্ত ঘটনা তুলে ধরে। সে জানায় পরবর্তীতে স্কুলে যাওয়ার পথে মায়াজুল সেদিনের কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়। জবার পিতা সমস্ত ঘটনা অবগত হওয়ার পর 15 সেপ্টেম্বর রাতে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেন। ধলাই পুলিশ এফআইআর এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। স্কুল যেতে সময় এলা দোকানে উঠেছি, কলম লইতাম গড়ি বাদে আমার কজন মনা বাই তো কিনে লইল, আর আমি কলম লইছি, লইতেও আমার আত দর্শন ধরে মুকটি আমার এই ধরে আমার লগে খারাপ আচরণ করতে যাইছিল বাদে আমি যা তা করে ছুটিয়েছি, ছুটিয়া বাদে আমি ঘরে কইছি স্কুল গেছি গা বাদে স্কুল যাওয়ার বাদে বাদে বাড়িতে আই গেছি কয়েকদিন পরে স্কুল গেছি না বাদে আমার বাবা কালে কত স্কুল যাস না কানে কিতা তো কালে বকিত্র তালেন বাদে আমি ওলা স্কুলও গেছি। যাইতে সময় আমার ডাকিত্রা জ্বর তা আমি তো কোনটা কইছি তলে দিয়ে করলা দিয়ে স্কুলে গেছি গা বাদ দিন বিড়া হলো আমি স্কুল গেছি না ডরাইয়া বাদ দিন বিড়া হলো বন করা বাদ দিন স্কুলে যাইতে সময় হলো কোনো বাস যাওয়ার তলে হলো আমার তাই উনি আইসা যাইতে সময় উনি পাইজি ভাইয়া কইসেন এটা খেয়েও কইস না তোর লগে যেদিন যেটা করছি এটা আমি নেটও সারি দিম আমি কোনটা মাতিছি না স্কুলে গেছি গা বাদে হলো আমার সারে যে কইসেন আমার স্কুল বন্ধ করো কেনে তাই বাদেও আমার বিজ্ঞান সার দিয়ে আমি সপ্তাহ কইছি কার বাদে তাই হেড মাস্টার দিয়ে কইসুন কার বাদে আমার বাবারে ডাকাইয়া নিয়ে কোন কইসুন আমি কোন বিচার চাই। আমরা অত্যন্ত দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি, আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি, কোনো অবস্থাতে একজন এরকম একজন ভালো মেয়ে
বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ের লাইফ নষ্ট হতে আমরা চাই না। উনি তানা এজার দিয়েছেন কালকে, আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত বাসা নাই। একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে, তার মতো নির্লজ্জ বিষয় আর কি হতে পারে? আমরা এলাকাবাসী, মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না, তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই। ঘর ভেঙে সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ খণ্ড, মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার প্রয়াস বললেন অভিযুক্ত। ইন্দিরা আবাস যোজনার ঘর ভেঙে সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ খণ্ড করলেন অভিযুক্তরা। তাদের পাল্টা অভিযোগ, থানায় মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার উদ্দেশ্যে এভাবে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ঘটনা হচ্ছে কোটুদরম থানা এলাকার থানকিমনগর প্রথম খণ্ড গ্রামের আজিরউদ্দিন লস্কর। তার ইন্দিরা আবাস যোজনার ঘর বাড়িতে না থাকার সুযোগে ভেঙে সামগ্রী নিয়ে গেছে প্রতিবেশী ইসলামউদ্দিন লস্কর, আজিমউদ্দিন লস্কর ও সাবউদ্দিন লস্কর বলে অভিযোগ করেন। মঙ্গলবার এই পরিপ্রেক্ষিতে সাংবাদিক ডেকে অভিযোগ খণ্ড করেন ইসলামউদ্দিন লস্কর। তার বক্তব্য, ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আজিমউদ্দিন লস্কর ঘর ভেঙে সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ এনে তারা তিন ভাইয়ের উপর থানায় মিথ্যা অভিযোগ করেন বলে জানান ইসলামউদ্দিন লস্কর। এখন আজকে আইবার আমি সপ্তাহ দশ দিন হয়েছি আমি বাড়ি আইসি, আবার পরে যে সময় আমি শুনলাম যে ওরকম ওরকম বেটায় গিয়ে আমরা ঘুরে একটা তারা গিয়ে একটা ইজার দিস। এরপরে হঠাৎ করে একদিন দেখলাম ফেসবুকের মাঝে যে বেটায় ভিডিও একটা বানাইছেন, বানাইয়া কইছেন যে আমি আর আজিমউদ্দিন, শাহাবুদ্দিন, ইসলামউদ্দিন তিনজনের নামে যে তিনজনে আমরা মিলিয়া গড়টা ভাঙিছি, গড়টা টান ডাকাতি করে লইছি। না না, এটা একদম মিথ্যা। আজকে দেখো আপনারা যদি আমার লগে যাইন যাইছে আমি দেখাইমু, এই গড়টার উপরে বড় একটা গাছ আছে, এই গাছের গুটা গাটি এই সেই ফরিয়া গড়টার টিন একবারে বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, জায়গা ফরসে ভাঙিছে, তুফানে তাফানে দর্শে ধরিয়া জায়গা টানে ভাঙিছে, ভাঙ্গিয়া ফেলাইছে। গড়ের ভিতরে অত বড় একটা গাছ, একটা বুয়ারার গাছ পর্যন্ত ফুটি গেছে গিয়া। আজকে যদি এই গড়টা যদি চার পাঁচ বছর আগর বেলা, দশ বারো বছর আগর যদি একটা মানুষ যদি তাক্ত রইত যদি তাহলে তো এত বড় গুয়ার গাছ গড়ের ভিতরে ফুটার কথা নাই। হ্যাঁ, এরপরে এই আস্তা বাড়ি ফুরা জঙ্গল, আমরা নিজে আসি বলিয়া এই বাড়ির মাঝে আব পর্যন্ত গাছ গাছালি বন জঙ্গল আসে আব। আমরা যদি তাকতাম না, আমরা যদি খরখা দিতাম না যদি তাহলে এই বাড়ির কোন জাতর গাছ গাছালিও রইল না, অনেক মানুষের সব উঠাইয়া লইয়া গেল। আমার মনে হয় এই আমার বাড়ির আরো আশপাশের মানুষের উস্কানি শুনিছেন, তাই শুনিয়া তাই এই ঘটনাটা করছেন, আনাইলে তাই ইলা অভিযোগ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রকৃতি অনুকূল বরাক জুড়ে সাড়ম্বরে বিশ্বকর্মা পূজা। মোদির জন্মদিন পালন, শিলচরে স্বচ্ছতাই সেবা কর্মসূচির সূচনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা দুই এর সূচনা, গৃহপ্রবেশ লক্ষ্মীপুরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।